আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাই একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে জানান, আমাকে বলেন যে সবকিছু ক্লিয়ার আছে, প্রপারলি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে নাকি? ওকে, সো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন, ফার্স্টে আমাকে এটাই বলতে হবে যে লাইভটা ক্লিয়ার আছে নাকি, তারপর যদি ক্লিয়ার থেকে থাকে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব আমাদের লাইভটা। ওকে, আচ্ছা, আজকে এই টাইমটা লাইভে আসছে, এই টাইমটা সবাই আসলে কি করে, খায় দেয়, ঘুমায়, তাই না? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান, আর হচ্ছে গিয়ে লাইফটা ক্লিয়ার আছে নাকি একটু কষ্ট করে বলে দিয়েন। আর আজকে বেসিক্যালি অনেক অনেক কিছুতে অফার আছে, লাইক আজকে বলতেই পারেন যে মেকআপ রকবিরির অনেকগুলো প্রোডাক্টের ওপর অফার আছে, ঠিক আছে? সবাই জয়েন হন, লাইফটা ক্লিয়ার থাকলে শেয়ার করে দিন গার্লস গ্রুপে অথবা নিজের প্রোফাইলে। আচ্ছা, হাই, হ্যালো, কি অবস্থা, তানিয়া কেমন আছো, কোথায় ছিলে বলো তো, কোথায় ছিলে? সাথী আপু হ্যালো, হাই রূপা আপু, কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাই একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে যান। আর জয়েন হতে হতে আমি একটু বলে দিই, আমাদের চারটা আউটলেট, একটা মিরপুর শহর মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে, আর একটা হচ্ছে হাতিরপুল স্ট্যান্ড প্লাজা 1/90 নাম্বার শপ, ফার্স্ট ফ্লোর, আর একটা হচ্ছে নারায়ণগঞ্জের আল জয়নাল ট্রেড সেন্টার শপিং মলের সেকেন্ড ফ্লোরে 209-210 নাম্বার শপটা, আর একটা হচ্ছে সাভারে সেনা শপিং কমপ্লেক্স সেন্টারের তৃতীয় তলায় সি নাম্বার সেক্টরের 16 নাম্বার দোকান। ওকে, সো যারা নাকি আছেন একটু 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 দ্রুত জয়েন হয়ে যান। অনেকদিন পর দেখলাম, মেল পড়ি আপু কেন অনেকদিন পর দেখলাম, আমি তো প্রতিদিন লাইভ করি, তোমরা এতদিন পর কেন আমাকে দেখবে? আচ্ছা, সবাই জয়েন হয়ে যাও, ঠিক আছে? হাই কিউট আপু, হ্যালো, আচ্ছা, সবাই সবাই হচ্ছে কি জয়েন হো, আমি আর দেরি না করে আমার লাইভ স্টার্ট করে দিই। সবাই একটু দ্রুত দ্রুত আসো, তোমাদের প্রবলেমগুলো আমাকে বলো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমি বলে দেওয়ার জন্য, ঠিক আছে? সো ফার্স্টে আমি যে কাজটা করবো, আমি ফার্স্টে তোমাদের হচ্ছে কি হোয়াইটেনিং, মানে হোয়াইটেনিং সাপ্লিমেন্ট বলো, সাপ্লিমেন্ট নিয়ে আসেনি, যদি হোয়াইটেনিং প্রোডাক্ট নিয়ে আমি হচ্ছে গিয়ে ফার্স্টে দেখাবো। কি অবস্থা, কেমন আছো বলো তো। আচ্ছা, আর দেরি না করি, হ্যাঁ, আর দেরি না করে আমি স্টার্ট করে দিই। ফার্স্টে আমি এটা দিয়ে স্টার্ট করি, যারা নাকি একটা হোয়াইটেনিং, মানে ভালো মানের একটা হোয়াইটেনিং চাও, তারা যেটা করবে তারা হচ্ছে কি নিকোমায়ের এসেন্সটা আর নিকোমায়ের ক্রিমটা ইউজ করতে পারো, ঠিক আছে? নিকোমায়ের এসেন্স আর নিকোমায়ের ক্রিম, ও হাতে কালি লাগছে, শেয়ার, থ্যাংক ইউ। ম্যাঙ্গো ব্লিচ কত আর দেখাও একটু, ম্যাঙ্গো ব্লিচটা তো আমি নিয়ে আসিনি আপু, আর কত টাকা সেটাও আমি বলতে পারতেছি না, একটু কষ্ট করে ইনবক্সে কথা বলো আপু। ডার্ক সার্কেল ভালো কিছু হবে? হ্যাঁ, ডার্ক সার্কেলের জন্য আমাদের কাছে ফ্রিডাব্লিউ ক্লিনিকের আই ক্রিমগুলো আছে, সেগুলো ইউজ করতে পারেন রাহাত হোসেন ভাই। আচ্ছা, সো নিকোমায়ের এটা আমি একটু দেখাই দিই, এটা হচ্ছে গিয়ে তোমার নিকোমায়ের ক্রিমটা আর এটা হচ্ছে গিয়ে তোমার এসেন্সটা, সো দুইটা একসাথে যখন আমরা ইউজ করব, নিকোমাও আসলে যেটা আমি বলবো, নিকোমাও কিন্তু অনেক ভালো একটা হচ্ছে গিয়ে তোমার প্রোডাক্ট, কেন সেটাও আমি বলে দিই। এটা যখন তুমি ইউজ করছো ডে বাই ডে, তোমাকে হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট একটা, ইনস্ট্যান্ট কিছু দেয় না, বাট ডে বাই ডে তোমাকে একটা ব্রাইটেনিং এনে দেয়, যেটা ইউজুয়ালি আমাদের ফেসে আমরা অন্যান্য ক্রিম দিয়ে পাই না, ঠিক আছে? অন্যান্য ক্রিম দিয়ে আমরা যেটা পাই না, সেটা শুধুমাত্র আমরা হচ্ছে গিয়ে নিকোমাও বা এসেন্স টাইপের যে জিনিসগুলো বা অ্যাম্পুল টাইপের যে জিনিসগুলো সেগুলো থেকে কিন্তু আমরা পাবো। ব্রাউন তিল, কালো তিল রিমুভ করার ক্রিম দেখা নীলাপু, তুমি হচ্ছে গিয়ে পি ভাইটা নিয়ে নিবে, ঠিক আছে? পি ভাইটা নিয়ে নিবে, কোনো সাইড এফেক্ট থাকবে কি না, কোনো সাইড এফেক্ট থাকবে না আপু। আচ্ছা, কিং হোয়াইটটা কি রিস্টক হয়েছে আমি বলতে পারতেছি না। আচ্ছা, সে এইটা হচ্ছে কি তোমাদের দুইটা তোমরা চাইলে এটা ইন্ডিভিজুয়ালও কিনতে পারো, তাছাড়া যদি না চাও তোমরা দুইটা একসাথে কিনো, কম্বো করা আছে, সে এটা নিয়ে নিতে পারো, খুবই ভালো ফর ব্রাইটেনিং। এইটা আমি হচ্ছে কি ইউজ করেছি যখন নতুন নতুন আমাদের কাছে আসলো, তখন থেকে আমি এটা ইউজ করেছি, কেন আমি বলে দিই, বিকজ তখন গরম ছিল অনেক বেশি, তারপর হচ্ছে গিয়ে রোদ ছিল, তো তোমার ট্যানটাকেও রিমুভের জন্য তুমি এটা ইউজ করতে পারো। ওকে, এটা আমি রেখে দিলাম, প্রাইসটা বলে দিচ্ছি, কাল একটা বডি ক্রিম দেখাইছো, হ্যাঁ কালকে একটা বডি ক্রিম দেখাইছিলাম, কালকে আমি বডি ক্রিম দেখাইছিলাম। আচ্ছা, কি হয়েছে বডি ক্রিমে, ওমনাসা মানে বুঝিনি আপু, ব্রাউন তিল কালো তিলের কথা আমি বলে দিয়েছি আপু। আচ্ছা, নিকোমাওটা আমি একটু বলি, নিকোমাওয়ের অফার প্রাইসটা আমি একটু বলে দিই, একটু ওয়েট করো, ঠিক আছে? নিকোমাও অফারে আছে, প্রাইসটাও আমি বলে দিব, প্রাইসটা বলতে হইলে আমাকে একটু আমার যে আমি যে ইটা করছি সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? আমি পড়ালেখা একদমই ভালো না,
আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে তোমার 350 টাকা ঠিক আছে 350 টাকা এটার প্রাইস দুইটা একসাথে তোমার 350 টাকা প্রাইসটা ওই অয়েলটা দেখাও ওইটা দেখাও কালকে কোনটা দেখাইছে আপু আমার তো মনে নেই আপু তুমি নাম বলো তাহলে আমি আই গেস বুঝতে পারবো সন বডি ক্রিম ইউজ করি সো ম্যাঙ্গো ব্লিচ ইউজ করতে পারবো ম্যাঙ্গো ব্লিচ ইউজ করতে পারবে নাকি আমি বলবো না দরকার নাই আগে তুমি সনটা ইউজ করতে থাকো তারপর হচ্ছে কি সন শেষ হলে তুমি ব্লিচ ইউজ করো ঠিক আছে আচ্ছা হাই আপু হ্যালো কি অবস্থা কেমন আছো আমি ভালো আছি আপনারা কেমন আছেন পি ভাইটা ক্রিম কোনটা পি ভাইটা ক্রিমটা আপু আমি নিয়ে আসিনি পি ভাইটা ক্রিম হচ্ছে তোমার পিঙ্ক কালার একটা ক্রিম তুমি যদি আমাদের ওয়েবসাইটে মেলাজমা লিখে সার্চ করো দেখবে তোমার পি ভাইটা বা পি ভাইটা লিখলেও চলে আসবে ঠিক আছে সিরাম আচ্ছা সিরাম বডি সিরামের কথা বলছো তাই না এই যে বডি সিরাম এটা এটা কথা বলছিলাম মনে হয় আচ্ছা এটার প্রাইসটা মনে হয় 1100 সামথিং হ্যাঁ 1100 সামথিং এটার প্রাইস এটা হচ্ছে কি তোমাদের বডি সিরাম বডি সিরাম এখন একটা সত্য কথা যেটা আমাদের ফেসে ক্রিম বা আমাদের বডিতে ক্রিম যতটা ফাস্টেস্ট কাজ না করে ঠিক তার থেকে ফাস্টেস্ট কাজ করে তোমার সিরাম গুলো তো ঠিক আছে অ্যাম্পুল গুলো তো সো এইটা হচ্ছে কি তোমাদের বডি সিরাম ইভেন এইটা হচ্ছে কি তোমার সান প্রোটেক্টর দেয় আর এটা হচ্ছে কি ইউভি প্রোটেক্টর সো যারা নাকি নিতে যাচ্ছ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বডির জন্য যারা খুবই ভালো মানের হোয়াইটেনিং একটা প্রোডাক্ট চাচ্ছ সাথে তোমাদের যে বেনিফিটসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি একদম সান প্রোটেক্টর হিসেবেও কাজ করছে সো এটা নিয়ে নিতে পারো ঠিক আছে আলফা আরবুটিনার বডি সিরাম হ্যাঁ আপু যে দেখাই দিচ্ছি সনের ডে ক্রিমটা আনছে না আপু আনে নেই আচ্ছা তোমার পেছনে গ্রিন কালার টি ট্রি টোনারটার প্রাইস কত আমার পেছনে গ্রিন কালার টি ট্রি টোনার যারা নিবে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবে প্রাইস অনেক বেশি রিজনেবল 1100 বা 1100 সামথিং পড়বে আর এটা কিন্তু তোমার হচ্ছে কি 500 ml ঠিক আছে এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট 500 ml এর দ্যাট মিন্স এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে আমরা অনেক দিন যাবত ইউজ করতে পারবে না আমার মনে হয় এইটা তোমরা যখন এন্ডিং এ যাবে তখন কিন্তু তোমরা একটা ভালো রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে সো এটা আমি রেখে দিলাম বডি হোয়াইটেনিং এর জন্য যারা নিবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ওকে আচ্ছা এটা রেখে দিয়েছি সন বডি ক্রিম কয়টা ইউজ করতে হবে এখন তিনটা হ্যাঁ তিনটা বাট তুমি দুইটার থেকে 2.5 থেকে তুমি একটা ভালো মানের রেজাল্ট বুঝতে পারবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন তুমি বডি ক্রিম ইউজ করছো তখন চেষ্টা করবে সাথে বডি স্ক্রাব ইউজ করার জন্য ঠিক আছে বডি স্ক্রাব ইউজ করার চেষ্টা করবে শাওয়ার জেল ইউজ করার চেষ্টা করবে যখন নাকি তুমি এগুলো হচ্ছে গিয়ে একসাথে কম্বিনেশন করে বা কম্বাইন করে যখন তুমি ইউজ করবে সেটা ফেসের জন্যই হোক না কেন তখন কিন্তু তোমার রেজাল্টটা আরো ভালোভাবে আসবে আরো কম দিনে আসবে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সাকিব ভাইয়া ছোট হলুদ যেটা ক্রিম ওইটার সাথে মিক্স করার জন্য ও আচ্ছা ঠিক আছে বডি সিরাম হ্যাঁ আমি বডি সিরাম দেখিয়েছিলাম গতকালকের আহার একটা ওটা তো আমি জানি না এখনো আছে নাকি একটু ইনবক্সে কথা বলতে হবে ব্রনের গর্ত দূর করার জন্য আপু আপনাকে হচ্ছে গিয়ে মিরাকল স্নেইলের মিরাকল রিপেয়ার সিরামটা নিতে হবে ঠিক আছে আচ্ছা বডি সিরাম কি ফুল বডি হোয়াইট করবে টাকানো ফ্যাক্ট অবশ্যই ব্রাইট করবে অবশ্যই ব্রাইট করবে হেয়ার সিরাম আছে হ্যাঁ দেখাই দিবে একটু ওয়েট করো বডি ক্রিম রেখেছো তার পাশে এভলাইনের মেবি আমার এভলাইনের মেবি এটা এটা হচ্ছে কি তোমার একটা টনিক টি ট্রি অয়েল টনিক নট টোনার ঠিক আছে এটা আচ্ছা তিনটা ইউজ করা শেষ হলে আর লাগবে না আপু জিনিসটা হচ্ছে কি তুমি যদি চাও তুমি ইউজ করতে পারো এটা আমি কি বললাম এতক্ষণ কি বললাম তিশা তোমাকে আমি বোঝাইছি যে তুমি যখন তোমার বডি বডির কথা যখন তুমি বলছো বা ফেসের কথাই যখন তুমি বলছো যে এটা ইউজ করলে কি আমার আর ইউজ করা লাগবে না আমি যদি আমার ফুল কোর্সটা কমপ্লিট করে ফেলি তাহলে কি আমার লাগবে না জিনিসটা হচ্ছে কি তুমি যদি তোমার মানে আমি মেডিসিন দিয়ে বুঝি তোমার জ্বর আসছে তুমি হচ্ছে গিয়ে নাপা খাইছো বা তুমি জ্বরের ওষুধগুলো নিছো আফটার দ্যাট কি হয় তোমার জ্বরটা কমে যায় বাট ওটা কি স্টেবল থাকে এইটার কি কোনো গ্যারেন্টি আছে যে আমি এক সপ্তাহের জন্য ওষুধ নিলাম আমি এক সপ্তাহ ঠিক ছিলাম তারপরে কি আমার আর জ্বর আসবে না ইটস নট দ্যাট আমাদের জ্বর আসতেই পারে ঠিক আছে সো জ্বর না আসার জন্য যে জিনিসটা করতে হয় আমাদেরকে সতর্ক থাকতে হয় আমাদেরকে ওই যে ঠান্ডা জাতীয় জিনিস না
ই করতে হয় সো ওইটার মতই যদি আমি তোমাকে एग्जांपल দিলাম তোমাদের যেটা করতে হবে সানস্ক্রিন ইউজ করতে হবে বাসায় রেমেডি ইউজ করতে পারো সো এই সব জিনিসগুলো যদি খেয়াল রাখো তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় না আর কিছু লাগবে ঠিক আছে টনিকটার প্রাইস কত আপু 350 টাকা মোস্ট পাবে ঠিক আছে 350 টাকা মোস্ট পাবে আচ্ছা স্টেবল থাকার জন্য কি ইউজ করতে হবে বডি সানস্ক্রিন ইউজ করতে হবে মাস্ট এন্ড মাস্ট ঠিক আছে বডি সানস্ক্রিন ইউজ করতে হবে বডি কেয়ার করতে হবে শাওয়ার জেল দেখাই আমি একটা এটা একটু দেখাই এটা তো সবাই জানে এটা নিয়ে অনেক বেশি হাইপ এটার প্রাইস মনে হয় এখন 199 টাকা ঠিক আছে এইটা এটা হচ্ছে কি তোমার শিয়া বাটারের যেটা শিয়া বাটার আসলে সব ধরনের ব্রাইটেনিং সিরাম বা হচ্ছে কি বডি ক্রিমের মধ্যে থাকে ঠিক আছে যখন তুমি একটা ব্রাইটেনিং কিছু চাচ্ছ তখন তোমার ওইটার মধ্যে অবশ্যই শিয়া বাটার থাকে সো এটার মেইন ইনগ্রেডিয়েন্টটাই হচ্ছে কি তোমার শিয়া বাটারটা সো এটা নিতে পারো এটা একটা শাওয়ার জেল শাওয়ার অয়েল বেসিক্যালি এখানে বলা আছে যে শাওয়ার অয়েল সো বাট এটা কিন্তু তোমার ফেনা হয় ঠিক আছে এটা কিন্তু ফোম সো যারা নিবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বডি ক্রিম বডি সিরামের সাথে এগুলো ইউজ করার চেষ্টা করবে ইট উইল ওয়ার্ক ঠিক আছে এটা আমি রেখে দিলাম প্রাইসটা পড়বে তোমার মাত্র 199 টাকা অথবা 90 টাকা ওকে এটা রেখে দিচ্ছি আচ্ছা এরপর আমি চলে যাই তোমার অন্যান্য প্রোডাক্টে ঠিক আছে অন্যান্য প্রোডাক্টে আপু হেয়ার ফল এন্ড হেয়ার গ্রোথের জন্য কি ইউজ করব আমি কি হেয়ার এর কোন প্রোডাক্ট আনছি আজকে আচ্ছা হেয়ার ফলের জন্য আপু যে কাজটা করতে পারেন হেয়ার ফল বা হচ্ছে হেয়ার ফলের জন্য আপনি যে কাজটা করবেন ট্রেজমে শ্যাম্পু ইউজ করার চেষ্টা করবেন যাতে আপনার হেয়ার ফল না হয় আর হেয়ার রিগ্রোথের জন্য আপনি চেষ্টা করবেন এটা ইউজ করার জন্য ঠিক আছে জেমি ব্রুকসের এই টনিকটা ইউজ করবেন এটা আজকে অফারে আছে অফার প্রাইসটা আমি দেখে জানিয়ে দিচ্ছি আর সবচেয়ে ফাস্টেস্ট কাজ কিন্তু আপনার জেমি ব্রুকসটাই করে টু বি ভেরি অনেস্ট কারণ এটা যখন আপনি স্ক্যাল্পে ইউজ করছেন আপনার রিগ্রোথের মাত্রা কিন্তু বেড়ে যায় ঠিক আছে এটা স্ক্যাল্পে ইউজ করবেন ওকে সো এটা হচ্ছে কি আপনার টনিকটা এটার প্রাইসটা আমি বলে দিই এটা কিন্তু অফারে আছে হ্যাঁ এটা অফারে আছে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি একটু ওয়েট করতে হবে 460 টাকা বাহ এটা হচ্ছে 460 টাকা আপনাদের প্রাইস যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন যাদের হেয়ার ফল বা রিগ্রোথের প্রবলেম তারা এটা নিয়ে নিতে পারেন বডি সিরামের সাথে কি কোনো কিছু ইউজ করতে হবে ইটস আপ টু ইউ যদি আপনি চান আপনি ইউজ করতে পারেন ঠিক আছে আমি জাস্ট আপনাকে বললাম যে নাথিং ইজ পার্মানেন্ট কোনো কিছু পার্মানেন্ট না যদি আপনি পার্মানেন্ট কোনো কিছু সলিউশন চান সেক্ষেত্রে আপনাকে জিনিসগুলো হচ্ছে কি মেনটেইন করতে হবে ঠিক আছে সো এটা আমি রেখে দিলাম প্রাইসটা পড়বে 400 সামথিং বললাম না 460 টাকা পড়ছে মনে হয় সো এটা আমি রেখে দিলাম হ্যাঁ রেখে দিলাম আচ্ছা এরপর আমি হচ্ছে গিয়ে বলে দিই তোমাদেরকে যে 2000 টাকার প্রোডাক্ট পারচেজ করলে গিফট আছে 4000 টাকার প্রোডাক্ট পারচেজ করলে গিফট আছে এন্ড দেন 8000 টাকার প্রোডাক্ট পারচেজ করলে গিফট আছে কি কি আছে আমি একটু বলে দিই 2000 টাকার প্রোডাক্ট যদি আমরা পারচেজ করি সেক্ষেত্রে আমরা মোয়ার একটা হাইলাইটার পেয়ে যাচ্ছি ঠিক আছে মোয়ার একটা হাইলাইটার পেয়ে যাচ্ছি 2000 টাকার প্রোডাক্ট পারচেজ করলে দিস ওয়ান এন্ড আমার কাছে মনে হয় এখন যেহেতু অফার অফারের উপর তোমরা আবার পাচ্ছ কি এই যে অ্যামাউন্ট তোমরা ভ্যারি করে গিফট পাচ্ছ আমার মনে হয় এটা তোমাদের কাছে বা যারা আমরা মেকআপ প্রোডাক্টের কাস্টমার আছি অ্যাজ আমিও একটা কাস্টমার সো আমাদের কাছে একটা বেস্ট অপরচুনিটি হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে তোমার 2000 টাকা প্রোডাক্ট পারচেস করলে মোয়ার একটা হাইলাইটার গিফট পেয়ে যাচ্ছ আপু আমি নিব জানাতুল আপু নিলে ইনবক্সে কথা বলতে হবে ঠিক আছে অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আপু গ্রিন টি মাস্টা বাই ওয়ান গেট ওয়ান হবে না আপু হবে না আচ্ছা হ্যালো সুইট হার্ট হ্যালো কি অবস্থা কেমন আছো সো এটা আমি রেখে দিচ্ছি প্রাইস খুবই রিজনেবল এটা আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি কিনতে পারেন তাছাড়া 2000 টাকার প্রোডাক্ট পারচেস করলে এটা ফ্রি পেজ আছেন আচ্ছা শাওয়ার জেলের প্রাইস আপু আমি বলে দিয়েছি শাওয়ার জেলের প্রাইস তোমার 199 অথবা 90 টাকা মোস্ট প্রোবাবলি ওকে আচ্ছা এইটা একটু দেখা এটা হচ্ছে কি 4000 টাকার প্রোডাক্ট পারচেজ করার জন্য ঠিক আছে 4000 টাকার প্রোডাক্ট পারচেজ করলে আপনারা কিন্তু একটা গ্লাস স্কিন সিরাম পেয়ে যাচ্ছেন এটা আমি ইউজ করতেছি আমি জানি না আমি কেন ইউজ করতেছি বাট আমার স্কিন কিন্তু পাতলা না তাও আমি ইউজ করতেছি যাতে হচ্ছে কি আমার প্রবলেম না হয় ঠিক আছে এটা খুবই ভালো এটা কেন ভালো সেটাও আমি বলে দিই যাদের স্কিন নাকি খুব বেশি পাতলা প্লাস হচ্ছে গিয়ে ড্যামেজ টাইপের স্কিন কোনো কিছুই সুটেবল নাই স্কিনে তারা এই এটা ইউজ করবেন এটা হচ্ছে গ্লাস স্কিন সিরাম আপনাদের স্পাইডার ভেইনের জন্য খুব বেশি ভালো কাজ করে ঠিক আছে এটা 4000 টাকার প্রোডাক্ট পারচেজ করলে এটা আমরা পেয়ে যাচ্ছি ওকে আপু পিছে পিছে কি আপু আমি পিছে নাকি তুমি কি লিখছো নুরেজান্নাত আপু একটু ইলাবোরেট করে বলো ঠিক আছে আপু পিম্পলের জন্য নাচা সিরাম ইউজ করা করলে করা যাবে না আপু পিম্পলের জন্য নাচা সিরাম না বেসিক্যালি পিম্পলের জন্য না ছুপছুপ দাগগুলোর জন্য হচ্ছে কি আপনি ইউজ করতে পারেন এইটা কি নাম বলে অর্ডার করব কোনটার কথা বলেছেন আপু একটু বলবেন এভাবে কোয়েশ্চেন করলে আসলে হবে না
এতক্ষণ আমি অনেক কিছু দেখিয়েছি, সো আমি কোনটার কথা বলছেন নাম বলেন বা বলেন হেয়ারের প্রোডাক্ট অর স্কিনের প্রোডাক্ট। আচ্ছা, একটা ভাইয়া বা আপু জিজ্ঞাসা করেছিল চুল লম্বা করার জন্য কি করব, এটা ইউজ করতে হবে, ঠিক আছে, জেমি বক্সের এই টনিকটা ইউজ করতে হবে, 400 সামথিং এটার প্রাইস পড়ছে, আজকে লাইভ চলাকালীন অর্ডারটা করে ফেলতে হবে, ঠিক আছে। এইটা একটা টনিক, আপনাকে হচ্ছে গিয়ে শীতি করে করে স্ক্যাল্পে ইউজ করতে হবে, আপনার যে সাদা যে পোর্শনগুলো দেখছেন সেগুলোতে ইউজ করতে হবে, ওকে। সেটা আমি রেখে দিলাম, ওকে, এটা রেখে দিচ্ছি, এরপর আমি চলে যাচ্ছি অন্যান্য প্রোডাক্টে, আমাকে অন্যান্য প্রোডাক্টে যাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, শাওয়ার জেল, শাওয়ার জেলের নাম কি, এটা এটার নামটা হচ্ছে কি আপনার আপু ভেনজেন, ঠিক আছে, ভেনজেন আপনি ওয়েবসাইটে লিখলে চলে আসবে, এটার স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সানস্ক্রিন কোনটা ইউজ করবো, ফেস অ্যান্ড বডির জন্য দুইটাই দেখাও, ফর ড্রাই স্কিন। আচ্ছা, বডির জন্য সানস্ক্রিন চাইলে তুমি আমাদের কাছে হচ্ছে গিয়ে কি বলে এআরের একটা সানস্ক্রিন আছে, বডি সানস্ক্রিন, যেটা হচ্ছে কি ইয়েলো কালার, সেটা ইউজ করতে পারো। অ্যান্ড ফেসের জন্য যদি চাও তাহলে দিশার ক্যারোর সানস্ক্রিনটা ইউজ করতে পারো, দিশার ক্যারোর সানস্ক্রিনটা ইউজ করতে পারো, হালকা একটু হোয়াইট ক্যাস্ট দিবে, ঠিক আছে, এই যে দিশার ক্যারোর সানস্ক্রিনটা, এটা নিয়ে নিতে পারো, ওকে। ট্রেজমের শ্যাম্পু প্রাইস, আপু ট্রেজমের তো অনেকগুলো শ্যাম্পু আছে, ট্রেজমের কোন শ্যাম্পুর কথা জানতে চাচ্ছে, তাছাড়া আমি ট্রেজমের শ্যাম্পু না, আমি ট্রেজমের কন্ডিশনার দেখাবো, ট্রেজমের কন্ডিশনার যে কি পরিমাণ ভালো, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ, ট্রেজমের শ্যাম্পু যতটা ভালো তার থেকে অধিক মাত্রায় ভালো হচ্ছে আপনার কন্ডিশনার, ঠিক আছে। আচ্ছা, সুইট হার্ট আমি লাঞ্চ করি, করেন কিউকাম্বারের পিল অফ মাস্কের প্রাইস কত, কিউকাম্বারের পিল অফ মাস্কের প্রাইস, কিউকাম্বারের কি পিল অফ মাস্কের প্রাইসটা জেনে জানে তো একটা সেকেন্ড, 540 টাকা, ঠিক আছে, 540 টাকা করে ফ্রি ম্যানের সবগুলো প্রোডাক্ট আজকের জন্য 540 টাকা করে পাচ্ছেন। আচ্ছা, এইটা আমি একটু দেখাই, এটা হচ্ছে গিয়ে আপনাদের ড্যামেজড প্লাস হচ্ছে গিয়ে ফ্রিজি হেয়ার যাদের আছে। বেনজেনের প্রাইস, আপু বেনজেনের প্রাইস তো আমি বলেছি, বলেছি না, বেনজেনের প্রাইস 100 সামথিং অফারে আছে, ঠিক আছে, রাখলাম তোমাকে আমি 190 টাকা অথবা 199 টাকা, ঠিক আছে। ₹199 প্রাইস, ওকে। আচ্ছা, 800 টাকা, এগুলোর প্রাইস হচ্ছে 800 টাকা, হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 800 টাকা। যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা না অনেক দিন যাবে, এটা হচ্ছে কি যাদের চুল অনেক বেশি রুক্ষ প্লাস কার্ল, কোঁকড়া চুল যাদের, তারা এটা ইউজ করবেন, মানে ড্রাই ফ্রিজি হেয়ার যাদের আছে, প্লাস হচ্ছে গিয়ে আপনার কি বলে আপু অফার কি লাইফ চলাকালীন থাকে, হ্যাঁ আপু অফার লাইফ চলাকালীনই থাকে। সো এটা হচ্ছে গিয়ে আপনাদের বটানিক, যেটা বটানিক আসলে যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে আপনার অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস এগুলোর মধ্যে থাকে, মানে হচ্ছে গিয়ে আপনার ভেষজ জাতীয় জিনিস এগুলোর মধ্যে থাকে। আর এটা হচ্ছে গিয়ে কার্লি, আর আমি বলে দিচ্ছি আবারও কার্লি অ্যান, অ্যান হচ্ছে গিয়ে আপনার কি বলে কার্লি অ্যান, যেটা বললাম ড্রাই অ্যান্ড ফ্রিজি হেয়ারের জন্য খুব বেশি পারফেক্ট, 800 টাকা এটার প্রাইস। অ্যান্ড এটা আমার খুবই ভালো লাগছে, 650 ML, ঠিক আছে, 650 ML, 800 টাকা এটার প্রাইস। আচ্ছা, এটা একটু আমি দেখাই, যাদের নাকি ড্যামেজড হেয়ার আছে, হ্যাঁ, যাদের ড্যামেজ হেয়ার আছে তারা এটা ইউজ করবেন। থ্যাংক কি আপু, থ্যাংকস আপু কষ্ট করে বলার জন্য, নো নো থ্যাংকস, এর কিছু নেই। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আপু ট্রেজমে, যাদের নাকি অনেক বেশি ড্রাই কালার করে ফেলছেন, চুলগুলো বাদ হয়ে গেছে, রিবর্নিং করা স্ট্রেইট করা, তারা এটা নেবেন, ঠিক আছে, এটা নিয়ে নেবেন, এটার প্রাইসও 800 টাকা। সো যারা নাকি নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, হ্যাঁ, এটার মধ্যে ম্যাকাডেমিয়া অয়েল আছে প্লাস ড্যামেজ রিপেয়ারিং হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট এটা, ওকে, এটা আমি রেখে দিলাম। আচ্ছা, ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য একটা হোয়াইটেনিং সোপ সাজেস্ট করো, আপু ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য একটা হোয়াইটেনিং সোপ সাজেস্ট করবো। আচ্ছা, ঠিক আছে, তুমি হচ্ছে গিয়ে এটা ইউজ করতে পারো, স্নেহটা ইউজ করতে পারো, ও আমি ভয় পাইছি, ধরনি কি ছিল, আমি শব্দও পাইনি,
স্যুইটহার্ট তুমি লাঞ্চ করছো? ও না, আমি লাঞ্চ করিনি। কেমন আছো রুবেল? আমি ভালো আছি। মাহিন তুমি কেমন আছো বলো তো? কেমন দিলা পরীক্ষা আজকে? আচ্ছা, একনে স্কিনের জন্য কোন সানব্লক ভালো হবে? একনে স্কিনের জন্য আপু কোন সানব্লক ভালো হবে? আপনি হচ্ছে কি ইসের কি বলে মিশার সানব্লকটা নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা আপু, কম প্রাইসে বিবি ক্রিম দেখান আপু। গতকালকে লাইভটা একটু দেখেন, কম প্রাইসে ন্যানোর উইশেস এন্ড ন্যানো কোলাজেন সানস্ক্রিন বিবি যেটা ছিল সেটা দেখিয়েছি, সেটা নিতে পারেন, ঠিক আছে? অ্যালার্জি প্রবলেম, ফেসে কোনো হোয়াইটেনিং ক্রিম দেখাও সাজেস্ট করো, ফেসে কোনো প্রবলেম না হয়। আচ্ছা ঠিক আছে, আপনার অ্যালার্জি স্কিন, আপনার ফেসে যেন কোনো প্রবলেম না হয়, আপনি হচ্ছে একটু হোয়াইটেনিং এর এইটা নিয়ে নেবেন, ঠিক আছে? এইটা নেবেন। আর আপনার স্কিন যদি ড্রাই হয়ে থাকে, আপনার স্কিন যদি ড্রাই হয়ে থাকে সাথে এই সিরামটা ইউজ করবেন, আর যদি অয়েলি হয়ে থাকে তাহলে মিলাওয়েটা ইউজ করবেন। সো এটা আমি রেখে দিলাম। এটা হচ্ছে কি মাইল্ড এন্ড মাইল্ড ক্রিমটা, আর এটা হচ্ছে কি আপনার সিরাম, হোয়াইটেনিং সিরাম ফর ড্রাই স্কিন। আর যদি আপনার স্কিন অয়েলি হয়ে থাকে তাহলে এটা ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কম প্রাইসের বিবি ক্রিম আপু দেখাইছি, তাছাড়া আপনি ওয়াকালি নিতে পারেন। ওয়াকালি প্রাইস হচ্ছে কি 250 টাকা। কালকে আমার চুরি জন্য ইনবক্স করেছিলাম, তারপর বললে যে অফার শেষ। ইয়েস, আই স দ্যাট, আমি দেখছি। আচ্ছা যাই হোক, সো এরপর আমি চলে যাই তোমাদের একটা, যারা নাকি ফ্রেগ্রেন্স পছন্দ করেন, যারা পারফিউম পছন্দ করেন তাদের একটু আমি বলি। ভালো না, এক্সাম ভালো হয়নি, তো কেমন হয়েছে? আমি কালকে খুব বয়ানবাজি করছিলাম না, প্রশ্ন দেখা যে কি বলে কোয়েশ্চেন অনেক ইজি দিছে। যাই হোক, ওই কোয়েশ্চেনটা ইজি ছিল, বাট আজকের কোয়েশ্চেনগুলো আমার মাথায় ঢুকে নেই, কারণ ওগুলো আমি পড়িই নেই। খুবই পচা পচা কোয়েশ্চেন হয়েছে আজকে। আচ্ছা রুদুল আপুর আগমন শুভেচ্ছা, স্বাগত, সাথে জন্য ওয়েট করতেছিলাম, করতে করতে ঘুমাই গেছে। আরে আচ্ছা, তো যারা নাকি ফ্রেগ্রেন্স ফ্রিক আছেন, যারা ফ্রেগ্রেন্স খুব বেশি পছন্দ করে তারা এটা নেবেন। এটা হচ্ছে কি বডির জন্য, এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, এটা বডির জন্য, যারা নাকি বডি হোয়াইটেনিং প্লাস বডি বডি ফ্রেগ্রেন্স খুব বেশি পছন্দ করেন, লাইক অ্যারোমা পছন্দ করেন, তারা এটা নেবেন, ঠিক আছে? এটা নেবেন, এটা খুবই ভালো, এটার স্মেলটাও খুব বেশি সুন্দর। সো এটা নিয়ে নিতে পারেন, 350 টাকা অথবা 320 টাকা পড়বে এটার প্রাইস, ওকে? এটা আমি রেখে দিচ্ছি, এটা অল মানে অল টাইপ বডির জন্য আপনারা সবাই ইউজ করতে পারবেন, ঠিক আছে? কোনো বাধ্যবাধকতা নেই, ওকে? এটা আমি রেখে দিচ্ছি। 3W ক্লিনিকের সানস্ক্রিন বিবি ক্রিম কি এখন স্টকে আছে? আপু আমি বলতে পারছি না, মোস্ট প্রবাবলি আছে, একটু কষ্ট করে দেখতে হবে। হ্যাঁ আপু, আমার ফেস তেমন অয়েলিও না, তেমন ড্রাইও না, হোয়াইটেনিং ক্রিমের সাথে কি দিব আপু? আপনি মিলাউট সিরামটা দিবেন, ঠিক আছে? মিলাউটটা দিবেন, এটা এটা ফেসে তেমন এটা পড়েছি। লোটাসের সানব্লক আছে, আছে আমাদের কাছে আছে। আচ্ছা, জনসনের কিছু আছে? জনসনের আছে, জনসনের প্রোডাক্ট আছে আমাদের কাছে। তোমাকে দেখে মনে হলো এক কাপ কফি খাই, খাও সাথে আমাকেও দাও, আই নিড আ কফি। আচ্ছা এরপর একটু ব্রন নিয়ে কথা বলি, যাদের নাকি অ্যাকনেস প্রবলেম আছে, যাদের খুব অতিরিক্ত অ্যাকনে প্রবলেম, তারা কোজিমারা ক্রিমটা নেবেন, ঠিক আছে? কোজিমারা ক্রিম নেবেন, সাথে হচ্ছে গিয়ে আপনার কোজিমারা সিরামটা নেবেন। এটা কিন্তু আপনার দুইটা কাজ করে, সেটা হচ্ছে আপনার হোয়াইটেনিং এর কাজ করে কোজিমারা, প্লাস আপনার স্কিনের যে ব্রন গুলো আছে, স্পটস গুলো আছে, সেগুলোকে দূর করে ফেলে, ঠিক আছে? সেগুলোকে দূর করে ফেলে। যারা নেবেন জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ডু ইন বক্স আস। এগুলোর প্রাইস অনেক বেশি রিজনেবল, এটার প্রাইস মনে হয় তোমার 700 or 600 সামথিং, আর এটার প্রাইসটা বলতে পারতেছি না, আমি দেখে জানাই দিচ্ছি, ওকে? সো এটা হচ্ছে কি যাদের স্পটস আছে, ব্রনের দাগ বসে গিয়েছে বাট যাচ্ছে না, তারা এটা নিতে পারেন। আজকে এক্সাম ছিল তোমার? হ্যাঁ আজকে আমার এক্সাম ছিল, আমেরিকান লিটারেচার ছিল আজকে। অফ, আমার লিটারেচার গার্ল কিচ্ছু পারি না। ট্রেজমি, ট্রেজমির পিছে কি দেখো প্লিজ, ট্রেজমির পিছে কি? ট্রেজমের পিছে তো কিছু নাই, এটা এটা হচ্ছে কি তোমার কি বলে এটা হচ্ছে কি শাওয়ার জেল, পাম অলিভের শাওয়ার জেল দেখাই দিচ্ছে, ওকে? সো এটা হচ্ছে কি যাদের অ্যাকনেজের প্রবলেম আছে তারা এই দুইটা একসাথে ইউজ করতে পারো। তাছাড়া হচ্ছে কি কোজিমারা, তোমরা যদি কোজিমারার একটা সিরিজ ইউজ করো, আমি কিন্তু বারবারই বলি চেষ্টা করবে সিরিজগুলো ইউজ করার জন্য। সো কোজিমারার পুরো একটা সিরিজ যদি ইউজ করতে পারো দেন এটা ভালো হবে, ঠিক আছে? সোপও ইউজ করতে পারো চাইলে, ক্লিনজার যদি চাও, ক্লিনজার বার যদি চাও তাহলে এটার সাথে হচ্ছে গিয়ে এটার সোপটা ইউজ করবে, ওকে? এটা রেখে দিচ্ছে আপু। নেকের কালো দাগ, নেকের কালো দাগ, আচ্ছা নেকের কালো দাগ যাওয়ার জন্য আপু আপনাকে একটা বডি স্ক্রাবার ইউজ করতে হবে, ঠিক আছে?
একটা বডি স্ক্রাবার ইউজ করতে হবে। আপনি চাইলে হচ্ছে গিয়ে আমাদের পেজ থেকে বডি স্ক্রাবার নিতে পারেন, অনেক ভালো ভালো বডি স্ক্রাবার আছে। তার সাথে একদমই মাস্ট অ্যান্ড মাস্ট আপনাকে ওটাকে কি বলে মারিকা টোনার ইউজ করতে হবে। ওকে আচ্ছা, আপনি ইনবক্সে বলে দেন, ইনশাল্লাহ আপনাকে বলে দেওয়া হবে, ঠিক আছে? অনেকদিন পর পুজুই আপু, কেন অনেকদিন পর বলো তো। আচ্ছা ঠিক আছে, এরপর আমি একটু যাই, তোমাদের হোয়াইটেনিং দেখিয়েছি, হেয়ার কেয়ার দেখেছি, এখন একটু স্লিমিং প্রোডাক্টে যাই, যারা নাকি ভালো মানের একটা স্লিমিং প্রোডাক্ট খুঁজছো, ঠিক আছে? ভালো মানের স্লিমিং প্রোডাক্ট খুঁজছো তারা এই কফিটা নিতে পারো। লিপস্টিক আপু ডার্ক ব্রাউন ওয়েট অ্যান্ড ভায়োলেট, সরি ডার্ক ব্রাউন বিউটি গ্লসের, কি বলতেছি আমি। আচ্ছা, ফেসের রোদের জন্য দাগ ভরে গিয়েছে এন্ড চোখের নিচে কালো দাগ আছে, এর জন্য কি ইউজ করবে আপু? চোখের নিচে কালো দাগের জন্য 3W ক্লিনিকের আই ক্রিম ইউজ করতে পারো, এন্ড দেন ফেসে যেহেতু এখন দাগ আছে, প্রবলেম আছে, কোয়েলশিয়ার এই সুদিং জেলটা ইউজ করো, ঠিক আছে? কোয়েলশিয়ার সুদিং সুদিং জেল ইউজ না করলে জীবনও ট্যান যাবে না, ঠিক আছে? কোয়েলশিয়ার এটা ইউজ করো, এটা আজকে অফারে আছে, এটা আমি একটু বলে দিই। ৪১০ টাকা এটা প্রাইস, ঠিক আছে? ৪১০ টাকা কই পড়লো, 410 টাকা এটা প্রাইস, ঠিক আছে? যদি ট্যান্ট রিমুভ করতে চাও সুদিং জেল ইউজ করতে হবে, মাস্ট অ্যান্ড মাস্ট। ওকে, এটা রেখে দিচ্ছি, এটা হচ্ছে কি তোমার ব্রাইটেনিং এর জন্য খুব বেশি ভালো কাজ করে, এটা রেখে দিচ্ছি, অফারে আছে 410 টাকা করে। আচ্ছা, এরপর চলে যাই একটু এইটা দিয়ে কথা বলি, 3W ক্লিনিকের সানস্ক্রিন বিবি ক্রিম, আপু একটু ইনবক্সে কথা বলতে হবে। তোমার হেডের ওপর সনের বডি ক্রিমটা মনে হচ্ছে এখনই তোমার উপর পড়বে, এগুলো বলতে হয় না। আচ্ছা, তো এটা হচ্ছে কি লিশো, ডক্টর লিশো স্লিমিং কফি, এটার এটার কথা যদি আমি বলি, এটা টেস্টটা খুব বেশি জোস, এটা খাওয়ার পর যে জিনিসটা হয় তোমার ক্ষুধা লাগে না, ঠিক আছে? এটা খাওয়ার পর ক্ষুধা লাগে না, এই জন্য তোমরা ওয়েটটাকে বার্ন করতে পারো। হ্যাঁ, আর এটার প্যাকেজিং সম্পর্কে বলি, কেউ হচ্ছে কি বিভ্রান্ত হবেন না, এটা আমি একটু খুলেই দেখাই। এবার যেভাবে আসছে আমাদের এইরকম প্যাকেটে আসছে, ঠিক আছে? এরকম প্যাকেটে আসছে, তো যারা নাকি বিভ্রান্ত যে আগের প্যাকেটটা ডিফারেন্ট ছিল এখনকার প্যাকেটটা ডিফারেন্ট, তাদেরকে আমি দেখাই দিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে কি লিশোর কফি, যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন, খাবারের আধা ঘন্টা পর খাবেন, ঠিক আছে? খাবারের আধা ঘন্টা পর খাবেন, গরম কুসুম গরম পানিতে মিক্স করে খেতে হবে। ওকে, এটা রেখে দিয়েছি, সুদিং জেল জাস্ট ওয়াও, অনেক ফাস্ট স্কিন রিপেয়ার করে, থ্যাংক ইউ সো মাচ, আমি তোমাকে পিন পোস্ট করে দিই, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই স্নেল জাতীয় যে কোনো জিনিস তোমাকে স্কিন রিপেয়ার করবে, মাস্ট অ্যান্ড মাস্ট। শ্যাম্পু বলো যেটা অনেক সিল্কি করে চুল, আপু ট্রেজেমে শ্যাম্পু ইউজ করেন, ঠিক আছে? ট্রেজেমের মারুলা অয়েল পোল্যান্ডের যেটা, সেটা ইউজ করেন, ইনশাল্লাহ ইট উইল ওয়ার্ক। ওকে, ভালো একটা ময়শ্চারাইজার বলো যেটা অয়েলি টু কম্বিনেশন স্কিনে স্যুট করবে, আপু আপনি ডাবল ময়শ্চারাইজারটা নিতে পারেন সম্ভাব্য। ওকে, সো এটা হচ্ছে গিয়ে আপনাদের লিশোর কফিটা, যারা নাকি 4 থেকে 5 কেজি ওয়েট লস করতে চাচ্ছেন একটা কফির মাধ্যমে, তারা এটা নিতে পারেন, ঠিক আছে? তারা এটা নিতে পারে, এটার প্রাইসটা অনেক রিজনেবল, অফারেও আছে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটা অফারে আছে, আমি বলে দিই, আমার তো বলতে হবে তাই না, অফারের প্রাইস তো বলতে হবে। সুদিং ক্রিমটা কিভাবে ইউজ করবো আপু? সুদিং কোনো ক্রিম না, এটা হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে সুদিং জেল, দেখাই দিচ্ছি, একটু ওয়েট করো। সুদিং জেল কিভাবে ইউজ করে তাই না বলে দিতেছে, একটা সেকেন্ড আমি জাস্ট এটার প্রাইস একটু দেখে নিই। কফি 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 লিশো কফি প্রাইস 560 টাকা, ঠিক আছে? 560 টাকা এটার প্রাইস, যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন, যারা নেবেন জাস্ট টেক আ স্ক্রিনশট, 560 টাকা। এরপর আমি একটা তোমাদেরকে ক্যাপসুল দেখাবো, ঠিক আছে? একটা ক্যাপসুল দেখাবো। আচ্ছা, এরপর একটা আপু বলছিল সুদিং জেল, সুদিং জেলগুলো আপু ইউজ করতে হয় তোমার ফেসটাকে ক্লিন করে, ঠিক আছে? ফেসটাকে ক্লিন করে সিরাম অ্যাপ্লাইয়ের আগে সুদিং জেল ইউজ করবেন, টোনারের পর সিরামের আগে সুদিং জেল ইউজ করবেন, কেন আমি বলে দিই, শাসমিন কারি মাপো না, স্ট্রেট করা না। সো এটা হচ্ছে কি আপনাদের কি বলে কোয়েলশিয়ার স্নেল সুদিং জেল কিভাবে ইউজ করতে হয়, ফেসটাকে ভালোভাবে ক্লিন করবেন, ক্লিন করার পর মানে ক্লিন বলতে হচ্ছে কি ফেস মুখটা ধুবেন, ধোয়ার পর আপনি এটাকে 20 থেকে 30 মিনিট রাখতে পারবেন আপনার ফেসে, ওভারনাইট স্টে করানো যাবে না, সারা রাত আপনি
কোন ধরনের সুদিং জেল মুখে রাখতে পারবেন না ওকে সো এইটা হচ্ছে কি আপনার হোয়াইটেনিং প্লাস ফাস্টেস্ট রিপেয়ার যেটা আপু বললো যে অনেক ফাস্ট স্কিনটাকে রিপেয়ার করে এটা এটা অনেক জোস আর এটা ইউজ করার পর না একটু হালকা হালকা ঝিম টাইপের ধরে স্কিনটা এটা আমি ইউজ করেছি প্রাইসটাও খুব খুব রিজনেবল বলে দিয়েছে আমি ঠিক আছে প্রাইসটা 410 টাকা এটার প্রাইস আচ্ছা এরপর আমি জেপি আপনাদের হচ্ছে কি ডেটক্স ক্যাপসুলটা একটু দেখাই যারা নাকি সাপ্লিমেন্ট নিতে চাচ্ছেন ফর স্লিমিং যারা একটা ভালো কার্ভি শেপ বডি চাচ্ছেন এন্ড ওয়েট বার্ন করতে চাচ্ছেন তারা এই ক্যাপসুলটা নিতে পারেন এটার মধ্যে মনে হয় 30টা ক্যাপসুল থাকে হ্যাঁ এটার মধ্যে 30টা ক্যাপসুল থাকে খাওয়ার আধা ঘন্টা পর খেতে হবে ঠিক আছে সকালে স্কিন অনেক অয়েলি আচ্ছা ঠিক আছে আমি সাজেস্ট করেছি ওয়েবসাইটে পাওয়া যায় না ইনবক্সে ওরা বলছে যে নাই আচ্ছা ঠিক আছে আমি দেখছি লাইভটা শেষ করে আমি দেখছি মুখ গ্লো হবে কেমনে বলে দিই আপু সো এটা হচ্ছে কি রেখে দিলাম যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা কিন্তু একটা ডেটক্স স্লিমিং ক্যাপসুল ক্যাপসুলগুলো একটু ফাস্ট কাজ করে ঠিক আছে আর ডাইজেস্টের জন্য খুব বেশি ভালো কাজ করে ওকে সো এটা আমি রেখে দিলাম এটা রেখে দিলাম ভালো ময়শ্চারাইজার দেখেন বলে দিয়েছে আপু ভালো ময়শ্চারাইজার কথা কি করলে তোমার মতো হেয়ার পাবো আমার মতো হেয়ার এটা জেনেটিকলি আসে আপু আর একটা জিনিস হচ্ছে আপনি ট্রেজমের শ্যাম্পু কন্ডিশনার ইউজ করতে পারেন ট্রেজমের থেরাপি ইউজ করতে পারেন আমি একটু দেখাই দিচ্ছি আচ্ছা আজকে কিন্তু আই ম্যাজিকের মাস্কারা অফারে আছে আই ম্যাজিকের মাস্কারা অফারে আছে এই যেটা আমি ইউজ করি এটা অফারে আছে ঠিক আছে এটা আই ম্যাজিকের মাস্কারা 199 টাকা 199 টাকা এটা অফারে আছে এটা ইউজ করলে এক্সট্রা করে কোনো আইল্যাশ ইউজ করতে হয় না সি এটা অনেক সুন্দর এক্সট্রা করে কোনো ধরনের আইল্যাশ ইউজ করতে হয় না ওকে এটা আমি রেখে দিলাম আচ্ছা হোয়াইটেনিং এর জন্য আপু কমেন্ট তো চলে যাচ্ছে পাচ্ছি না আপু ভালো কোনো সুদিং জেলের নাম বল আপু কোয়েল শেয়ার সুদিং জেলটা নিতে পারেন কোয়েল শেয়ার সুদিং জেল অনেক বেশি ভালো প্রাইসটা পড়ছে 410 টাকা আজকে অফারে ঠিক আছে অফারে 410 টাকা লিপস্টিক নেম আবার বলো চুল সিল্কি করার নেম আবার বলো প্লিজ শম্পা আপু আপনি ট্রেজেমের শ্যাম্পু ইউজ করবেন ট্রেজেমের শ্যাম্পু ঠিক আছে আর লিপস্টিকটা হচ্ছে কি বিউটি গ্লেসের ডার্ক ব্রাউন 100 টাকা করে প্রাইস সুদিং জেলের সাথে কোন সিরাম ইউজ করবো আপু সুদিং জেলের সাথে আপনি যদি কোনো সিরাম ইউজ করতে চান আপনি হচ্ছে কি মিলাওয়ের এই সিরামটা ইউজ করবেন মিলাওয়ের এই সিরামটা ইউজ করবেন ওকে তোমার মতো হেয়ার পাবো বলে দিছি আপু আচ্ছা এটা নিয়ে একটু কথা বলি যারা নাকি একটা ভালো মানের মাস্ক খুঁজতেছেন তারা এটা ইউজ করবেন এটা ওয়ান অফ দ্য বেস্ট মাস্ক ওয়ান অফ দ্য বেস্ট মাস্ক মানে আমি বলবো কোনো ডাউট ছাড়া এই মাস্কটা নিতে পারেন ট্রেজমের এটা অনেক ভালো বিকজ এটা আপনাকে একটা কেরাটিন স্মুদনিং দেয় যেটা আপনি বাহির থেকে মানে পার্লার থেকে করেন ঠিক আছে পার্লার থেকে করেন এটা আমি রেখে দিই হোয়াইটেনিং এর জন্য ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ বোথ আপনি যদি দুইটাই ইউজ করতে পারেন এটা মানে আমি কি বলবো সোনে পে সুহাগা টাইপের কাজ করবে ঠিক আছে অয়েল কন্ট্রোল করবে এমন একটা ফেস ওয়াশ দেখাই দিচ্ছে একটু ওয়েট করতে হবে ঠিক আছে আচ্ছা এটা এটা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন খুবই ভালো এটা কিন্তু স্ক্যাল্পে ইউজ করা যাবে না এখান থেকে 1.5 ইঞ্চিস বাদ রেখে তারপরে পুরো চুলে ইউজ করতে হবে 20 মিনিট অথবা 15 মিনিট এটা আপনি আপনার চুলে রাখতে পারবেন ঠিক আছে হোয়াইট হেডস এর জন্য কি এক্সপ্লয়েটার আছে আপু হোয়াইট হেডস এর জন্য বাই বাই ব্ল্যাক হেডস ইউজ করতে পারেন তাছাড়া পিল অফ মাস্ক ইউজ করবেন আমি দেখাই দিচ্ছি একটা আপু বলছিল যে অয়েল কন্ট্রোল করবে এমন একটা ক্লিনজিং ক্লিনজার ইউজ করবে সে আপু এটা নিয়ে নেবেন ঠিক আছে অয়েল কন্ট্রোল করবে খুব ভালোভাবে অয়েলটাকে কন্ট্রোল করবে আমাদের ফেস যাদের নাকি অয়েলি স্কিন আছে তারা এটা নিয়ে নেবেন হ্যাঁ এটা নিয়ে নেবেন এটা অনেক বেশি ভালো এটা হচ্ছে কি আপডেট ভার্সনটা হ্যাঁ ওয়াটারমেলনের আপডেট এটা সো এটা নিয়ে নিতে পারেন ওকে এটা রেখে দিলাম সো ইডব্লিউ ক্লিনিকের কোন ক্রিম চোখের উপরে না চোখের উপর নিচে আপনি ইউজ করতে পারবেন সেটা হচ্ছে কি 3W ক্লিনিকের রোজ ক্রিম আছে আমাদের কাছে আই ক্রিমের কথা বলতেছি রোজ ক্রিম আছে দেন আরো আরো অনেক কিছু আছে মেকআপ আর বিডি সব আছে তাই একটা রিকোয়েস্ট পাওয়ারফুল একটা বাম আনতে বলো ফর হেডেক আপু আই নিড দিস ভালো লাগছে সিনথিয়া আপু আপনার কমেন্টটা আচ্ছা আপু অয়েলি স্কিনের জন্য কিছু দেখাও আপু অয়েলি স্কিনের জন্য অলরেডি একটা তোমাদেরকে হচ্ছে কি এটা দেখিয়ে দিয়েছি এইটা অয়েলি স্কিনের জন্য কি চাচ্ছ সেটাও বলতে হবে এটা কি অয়েল রিডিউস করবে আমাদের এটা হচ্ছে কি ফেস ওয়াশ ওকে আচ্ছা এরপর হেয়ার লং এর কিছু দেখাও হেয়ার লং এর আপু আমি দেখিয়েছি এটা হচ্ছে কি হেয়ার লং এর জেমি ব্রুকসের টনিকটা এটা ইউজ করবেন হেয়ার অনেক বেশি লং হবে প্লাস হচ্ছে কি রিগ্রোথ হবে চুল অনেক বেশি গজাবে ওকে আমার স্কিন অয়েলি জানা তো আপু বুঝেছি তোমার স্কিন অয়েলি আচ্ছা ঠিক আছে এরপর আমি চলে যাচ্ছি তোমার সনের বডি ক্রিম সনের বডি ক্রিমটা আমাদের স্টকে আসছে 1380 টাকা আই গেস
1380 টাকা মনে হয় প্রাইসটা ওকে তাহলে আপনি বইলো ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা সেটা হচ্ছে কি সনের বডি ক্রিমটা তিনটা থাকে যারা নেবেন সনের বডি ক্রিম সম্পর্কে সবাই জানেন একটা বেস্ট বডি হোয়াইটেনিং ক্রিম এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে 1380 টাকা আপু অ্যাকনে স্কিনের জন্য কিছু দেখো আপু অ্যাকনে স্কিনের জন্য যদি অ্যাকনে রিমুভ করতে চাও তাহলে তুমি হচ্ছে কি এটা নিয়ে নিবে ঠিক আছে অ্যাকনে রিমুভ করতে চাইলে যদি সিঙ্গেল ধরো তোমার অ্যাকনে চলে গিয়েছে বাট স্পট গুলো আছে তাহলে এইটা নেবে ঠিক আছে এইটা নিবে এটা হচ্ছে কি তোমার ব্রেয়ারলির অ্যাকনে স্কেয়ার জেল এটা শুধুমাত্র অ্যাকনেজের স্পট যেগুলো সেখান থেকে হচ্ছে কি তুমি সেখানে ইউজ করবে এটা আর যদি মনে করো অ্যাকনে ফেসে এখনো আছে তাহলে তুমি এই দুটোই ইউজ করবে ঠিক আছে এই দুটোই ইউজ করবে কোজিমারের সিরাম কোজিমারের ক্রিম ইউজ করতে হবে আচ্ছা আপু আমার স্কিন অয়েলি এন্ড পোরস এর জন্য সিরাম বলো আপু স্কিন অয়েলি পোরস এর জন্য সিরাম আপু নিতে হলে স্নেইলের মিরাকল সিরাম নিতে হবে মিরাকল মিরাকলই তো হ্যাঁ আমি তো ঠিকই বলছি যাই হোক আচ্ছা আপু এই যে জেমি ব্রুকসের টনিকের কথা বলছি এটা তোমার চুল এত বড় মাশাআল্লাহ আল্লাহ অনেক ঘন আগে ভাবতাম ছোট আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে কি তোমরা নিয়ে নিতে পারো এটা এটা প্রাইসটাও বলে দিয়েছি আমি 400 সামথিং ওকে এটা হচ্ছে কি অনেক অনেক বেশি জোস একটা টনিক ঠিক আছে জোস একটা টনিক তোমার চুলকে অতিরিক্ত মাত্রায় হচ্ছে কি বড় করবে ওকে আচ্ছা আমার স্কিন ড্রাই টোন মিডিয়াম একটা ফাউন্ডেশন বলো স্কিন ড্রাই মিডিয়াম টোন একটা ফাউন্ডেশন নিতে চাইলে গোল্ডেন নিতে পারেন সফট বেজটা নেবেন সফট বেজটা নিলে ইনশাআল্লাহ ভালো ফেসে স্যুট করবে আচ্ছা এরপর আমি চলে যাচ্ছি দিস ওয়ান এটা হচ্ছে কি তোমাদের এটা 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 একটু দেখা এটা হচ্ছে কি তোমাদের হার্বাল টুথপেস্ট ঠিক আছে ওরাল হার্বাল টুথপেস্ট যাদের আমাদের সবারই টুথপেস্ট দরকার বলতেছিলাম যাদের টুথপেস্ট লাগে সো যাদের যারা নাকি হচ্ছে কি পান খান পান তো এখানে আমার মনে হয় না কেউ খায় আবার অনেকে আব্বু আম্মুরা খায় সো তারা এগুলো ইউজ করতে পারেন বিকজ এটা যেহেতু হার্বাল জাতীয় জিনিস ভেষজ জাতীয় জিনিস এটা আপনার ফাস্টেস্ট কাজ করে ঠিক আছে এগুলো এটার দুইটা আছে একটা হচ্ছে কি গ্রিন কালার আর একটা হচ্ছে কি আপনার ব্ল্যাক কালার সরি গ্রিন আর ব্লু ব্ল্যাক বলে ফেলছি সো এই দুইটা আছে যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রাইস গুলো রিজনেবল অফারে আছে ঠিক আছে অফারে আছে আপু আমার স্কিনে স্যুট করে না স্নেইল আপনার স্কিনে স্যুট করে না স্নেইল যদি স্যুট না করে তাহলে প্যাক্সমলির কোলাজেন সুদিং জেলটা নেবেন ঠিক আছে প্যাক্সমলির কোলাজেন সুদিং জেলটা আপু আজকে প্রোডাক্টের অর্ডার করলে কবে পাবো ঢাকার মধ্যে হলে কালকে বা পরশু পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হলে দুই দিন তিন দিন সময় লাগবে ফেসিয়াল কিট নিয়ে আসেনি আপু আচ্ছা সো এরপর কি জানি করব লাল তিলের জন্য আপু আমি বলে দিয়েছি আপু লাল তিলের জন্য আমি বলে দিয়েছি আপু আমার হেয়ারের আগা ফেটে গিয়েছে অনেক আপু তাহলে আপনার জন্য এটা মাস্ট এটা আপনার জন্য আপনাকে খুঁজছে ট্রেজমে কেরাটিন স্মুথ এটা আপনার জন্য এটা আপনাকে নিতেই হবে বিকজ আপনার হেয়ার একদমই ড্যামেজড ঠিক আছে আমার হেয়ার কিন্তু ড্যামেজড হেয়ার আমার হেয়ার কিন্তু হেলদি হেয়ার না যারা ভাবেন চুল সুন্দর একদমই না এই যে ড্যামেজ হেয়ার আমি কিন্তু ইউজ করি মাইল্ড মাইল্ড ক্রিমটা খুলে দেখো এটা হোয়াইটেনিং করে এটা হোয়াইটেনিং করে বাট খুলে দেখাতে পারছি না সানস্ক্রিন দিলে ঘামে ইজেন্ট ইট অবভিয়াস সানস্ক্রিন দিলে ফেস ঘামবে এটাই দুনিয়ার একমাত্র সত্য কথা যদি বলেন তাহলে ঠিক আছে সো এটা হচ্ছে কি আপনার ট্রেজমের কেরাটিন স্মুদিং এটা নিতে পারেন চুল অনেক বেশি সফট অ্যান্ড হেলদি করে ওকে এটা রেখে দিচ্ছি ভালো কোনো ফেস প্যাক আমি আজকে নিয়ে আসিনি আচ্ছা এটা নিয়ে একটু কথা বলি যারা নাকি ব্রেস্ট এনলার্জমেন্ট ক্রিম চাচ্ছে তারা এটা ইউজ করতে পারেন ঠিক আছে তারা এটা ইউজ করতে পারেন সার্কুলার মোশনে এটাকে ইউজ করতে হবে সার্কুলার মোশনে আপনার হচ্ছে গিয়ে এটা ম্যাসাজ করতে হবে ঠিক আছে এটা ম্যাসাজ করতে হবে এটা আপনি দুইবার ইউজ করবেন একবার হচ্ছে গিয়ে সকালে আর একবার হচ্ছে গিয়ে রাতে ঘুমানোর আগে ঠিক আছে এটার প্রাইসটাও ইনবক্সের মাধ্যমে জেনে নেবেন এটার কাজটা হচ্ছে গিয়ে ব্রেস্ট এনলার্জমেন্ট ফার্মিং এর কাজ করে এটা ওকে আচ্ছা এরপর আমি চলে যাই তোমার ডিভা সিক্রেটে ডিভা সিক্রেট নিয়ে একটু কথা বলি ডিভা সিক্রেট এটা এটা হচ্ছে কি ইন্টিমেট এরিয়া যাদের স্পটস আছে কালো আছে তারা এটা ইউজ করবে ইন্টিমেট এরিয়া আন্ডার আর্মস যাদের কালো থাকে তারা এটা ইউজ করতে পারেন খুবই খুবই ভালো অ্যান্ড ফাস্টেস্ট কাজ করে এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ানে আছে ওকে এটা আমি রেখে দিচ্ছি আপু স্কিন ড্রাই টোন মিডিয়াম বলে দিয়েছি আপু সফট বেজ নেবেন আর এখন কি বললেন প্রেস পাউডার নিতে হলে আপু আপনি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা নেবেন ঠিক আছে
ওয়েডেন ওয়াইল্ডের ন্যাচারাল পেজটা নেবেন। আচ্ছা এরপর একটা আপু বলছিল ব্ল্যাক হেডস হোয়াইট হেডস, আচ্ছা আপু কিনবে, আপু এটা নিয়ে নেবেন, ঠিক আছে ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস এর জন্য এটা নিয়ে নেবেন। এটা হচ্ছে কি একটা ব্ল্যাক পিল মাস্ক, ঠিক আছে পিল মাস্ক বলছি পিল অফ মাস্ক, এটা কোলাজেন প্লাস হচ্ছে কি চারকোলের, যেটা আপনাকে ব্রাইটেনিং এর কাজ করবে, পোর্স গুলোকে শ্রিঙ্ক করে ফেলবে, প্লাস আপনাদের যে হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস আছে সেগুলোকে রিমুভ করবে, ঠিক আছে। এটা রোদেলা আমার বেবি বলতেছে এই কথা শোনো আমার, এই কথা শুনো আমার, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, এন্ড আই লাভ ইউ, আই লাভ ইউ 2 3 4 5 6 অ্যান্ড দেন ইনফিনিটি, ঠিক আছে। বাচ্চাকে আমার পক্ষ থেকে একটা চুমা দিয়ে দিও। 99 টাকার অফার কবে পাবো? 99 টাকার অফার, ভালো একটা হেয়ার অয়েল সাজেস্ট করো, আর্গান অয়েল ইউজ করবেন। আচ্ছা এটা রেখে দিলাম, ঠিক আছে। কোয়েল শেয়ার সুদিন কিন্তু দেখাও, প্রাইস কত? 410 টাকা আপু, 410 টাকা কোয়েল শেয়ার সুদিং জেল, এই যে এটার প্রাইস 410 টাকা, অ্যান্ড অনেক 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 জোস। আচ্ছা জ্যাপানিজ অ্যান্টিফ্রিকল স্ক্রিম নিয়ে কিছু বলো। জ্যাপানিজ অ্যান্টিফ্রিকল স্ক্রিম নিয়ে আসলে কি বলবো, এটা আমার মা ইউজ করে, ঠিক আছে, আম্মু ইউজ করে, আম্মুকে অনেক সুন্দরভাবে স্যুট করছে। ফার্স্টে আমি নিয়েছিলাম তোমার ব্লুটা, দেন আমি নিয়েছি রেডটা, আমার মার অনেক ভালোভাবে কাজ করছে। আম্মুর যে ফ্রিকলস ছিল, ইভেন আম্মুর যে স্পটসগুলো ছিল, একটু হচ্ছে রিঙ্কলস ছিল, সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। সো তোমরা যারা নাকি জ্যাপানিজ অ্যান্টিফ্রিকল স্ক্রিম ইউজ করতে চাচ্ছ, তোমরা ইউজ করতে পারো। সুদিং জেল কোনটা ভালো আপু? সুদিং জেলের বিষয়ে যদি বলি, মানে নো ডাউট এটা কোয়েল শেয়ার সুদিং জেল অনেক ভালো, বাট যাদের নাকি স্নেল স্যুট করা তারা এটা নেবেন না, তারা প্যাক্সমলিটা নিয়ে নেবেন। অনেক চুল পড়তেছে, কি করবো, জেমি ব্রোকসের হেয়ার টনিকটা ইউজ করো, আমি লাইফটা এখন ক্লোজ করে দিচ্ছি, ওকে। আচ্ছা এটা হচ্ছে কি জেমি ব্রোকের হেয়ার টনিকটা, যাদের চুল পড়ছে হেয়ার রিগ্রোথ হয় না তারা এটা ইউজ করবে। স্কিন কেয়ার অফার কি বল আপু, এতক্ষণ যাবত এই 40 মিনিট আমি কি বললাম, এই যে এগুলা দিয়েই তো বললাম, এগুলো কি স্কিন কেয়ার না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড দেন মেকআপ রয়েল বিডি সাথে থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে আমার সাথে রাত 8:30 কি 9টার দিকে। রোদেলা সামিউল ওর নাম বলো নাই কেন, সামিউল বেবি তুমি অনেক ভালো থাকো, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক, আর হচ্ছে কি আন্টি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসে, ঠিক আছে। আচ্ছা প্যাক্স বলে অফার আছে, প্রাইস কত? প্যাক্স বলের অফার প্রাইস হচ্ছে কি আপনার 550 টাকা, আর কোলাজেন্টার প্রাইস 650 টাকা। ফেশিয়াল কিট নিয়ে আসিনি আপু, তোমাকে সাবিলা নূরের মতো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা প্রাইস বলে দিয়েছি, স্কিন ড্রাই টোন মিডিয়াম একটা ফাউন্ডেশন পাউডার দেখাও প্লিজ, দেখাও নাই আমার কাছে, আমি ইনশাআল্লাহ নেক্সট লাইভে দেখিয়ে দেবো। সো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যান্ড মেকআপ রয়েল বিডি সাথে থাকেন, ইনশাআল্লাহ আবার দেখাবে রাতে, আল্লাহ হাফেজ।